আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি বোনা খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। এই কারণে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, আর হলো 1টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিব। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর 2 চামচ মরিচ দিব, একটু না ঝাল ঝাল করে রান্না করব। আর ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আদা রসুন বাটা দিব 1 চামচ, বেশি একটা দিব না, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে একটু পানি দিয়ে মশলাটা আমি কষাই নেব। তো এখানে আমি 1টা ফুলকপি কেটে নিছি, ছোট ছোট পিস করে নিছি, আর হলো 1টা গাজর নিয়ে নিছি, আর 1টা আলু। বেশি কিছু সবজি দিব না, এই 3 রকমের সবজি দিলাম। এখানে সবজি আর হলো খিচুড়ির চাউলগুলো একসাথেই ভেজে নিব আমি, মশলাটা ভালো করে কষাই নিছি। এখানে আমি মুগ ডাউল, মসুরের ডাউল আর হলো পোলাওয়ের চাউল মিলাই আমি 2 পট দিছি। ভালো করে ধুয়ে আমি পানিটা জড়াই নিচ্ছি। এখন ভেজে নিব চাউলগুলা। এই চাউলটা ভালো করে ভেজে নিব, তারপর দিয়ে হলো পানি দিব। এতো চাউলটা ভাজা হয়ে গেছে সুন্দর মতন। এখন আমি এখানে পানিটা দিয়ে দিব। আমি 1টা চুলায় গরম পানি করে রাখছি, সেই গরম পানিটা দিয়ে দিব। এখানে আমি 4.5 কাপের মতন পানি দিব, যত 2 কাপ চাউল আছে আর আবার কিছু সবজিও আছে। এ হলো 4 কাপ, আর হলো 1/2 কাপ আমি দিয়ে দিব। 4.5 কাপ দিলাম যেন সবজিটাও সুন্দর মতন সিদ্ধ হয়ে যায়। এখন এটা বলক আসলে আমি দমে দিয়ে দিব। আর এইখানে এখন আমি দিয়ে দিব 1টা টমেটো কেটে রাখছি, আর কিছু কাঁচামরিচ কেটে রাখছি, এগুলো দিয়ে দিব, টমেটোটা আর কাঁচামরিচটা। কাঁচামরিচটা আমি ছোট ছোট করে কেটে নিছি, দেখতে ভালো লাগবে সবুজ, সেই কারণে এখন আমি বলক আসলে দমে দিব। তো খিচুড়িটা বলক চলে আসছে, এখন এই জায়গায় আমি ঘি দিয়ে দিব। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ঘিয়ের ফ্লেভারটা সুন্দর এখন সবগুলার মানে খিচুড়ি সবজির ভিতরে ভালো মতন ডুববে। আর হলো ঘিটা দিয়ে ভালো করে তারপরে দিয়ে আমি দমে দিয়ে দিব। যত বলক চলে আসছে এই মুহূর্তে মানে দমে দিয়ে দিব, চুলার আঁচটা একদম কমায় দিব। খিচুড়িটা আমরা একটু নেড়ে দিব, সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়িটা, ভালো একটা ঘিয়ের ফ্লেভার আসতেছে। যত ঘিটা লাস্টের দিক দিয়ে দিছি, এখন ভালো করে আর একটু চুলাতে রাখবো, তাহলে আমাদের খিচুড়ি রান্না করা হয়ে যাবে। এতো খিচুড়িতে ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে তারপরে এত চুলাটা অফ করে দিব। খিচুড়ি রান্না করা হয়ে গেছে, রান্নার শেষে আমি একটু ধনিয়া পাতা দিলাম, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দর আসবে সেই কারণে। এখন আমি খিচুড়ির চুলাটা অফ করে দিব। তো আজকে আমরা সবজি দিয়ে বোনা খিচুড়ি রান্না করছি, সাথে ইলিশ মাছ ভাজা আর হলো ডিম ভাজা, বেগুন ভাজা দিয়ে এই আজকের বৃষ্টিতে আমরা এই খিচুড়ি খাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।